নমস্কার, আপন দেখছেন অর্গস অপডেট। আপনার মো বেশি প্রথমে হেডলাইন্স। দুইদিনিয়া ওড়িশা গস্তরে আসছেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। দিন 11:15 ভুবনেশ্বর বিমান বন্দরে পৌঁছবে। টুইন সিটিতে ব্যাপক সুরক্ষা ব্যবস্থা। আজ কটক সারলা ভবনে যাবার কার্যক্রম। জম্মু কাশ্মীরে পুলওয়ামার আতঙ্কী সুরক্ষা কর্মীক মধ্যে গুলি বিনিময় জারি। কাকাপোরা অঞ্চলে সর্চ অপরেসন বেড়ে গুলি বিনিময়। হঠাৎ আক্রমণ করেছিল আতঙ্কবাদী। উভয় পক্ষের চালিছে গুলি বিনিময়। আজিঠু রাজ্যে কমিপারে তাঁতি। কালবৈশাখী আশঙ্কা থাকার কমিব গ্রীষ্ম প্রভাব। আইএমডি ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র সূচনা। তিন দিন হেলা রাজ্যে জারি রয়েছে। রাজধানীতে আতঙ্করাজ। বোমামাড় করা সহ সংঘবদ্ধ আক্রমণ করা অভিযোগ। ঘরে পশি হাঁড়িলে দোকান এবং অটো ভাঙ্গিলে জনে যুবক গুরুতর, দুই মহিলা আহত। রাজ্যের সম্পূর্ণ বিজুলি বিতরণ ব্যবস্থা টাটা পাওয়ারক দেলে রাজ্য সরকার। টাটা পাওয়ার হাতক নেসকো পরিচালনা দায়িত্ব। পূর্ব সেসু ওয়েস্কো সাউথকোকে নিজ অধীনক নিয়েসারিছে সংস্থা। উৎকল বিশ্ববিদ্যালয়ের গোল্ড মেডালিস্ট চয়নের চঞ্চকতা। সর্বাধিক নম্বর রাখিথিবা ছাত্রী তালিকার বাদ। প্রশ্ন গৃহরে বিশেষ সবিতা আচার্যঙ্ক উত্তর। বিশেষজ্ঞ কহিলে গ্রেস মার্কর আবশ্যকতা নথিলা। পক্ষপাতিতাকু নেই চাইলে ছাত্রছাত্রী। এবং পুরিলা কণ্ঠ গলানি কষ্ট। মার্চ 31 যায় ডেডলাইন। বড়ুলে বি 2,80,000 অধিক চাষী ধান বিক্রি বঞ্চিত। বিজেপির অভিযোগ। বিধানসভায় মিছ কহিলে মন্ত্রী। কংগ্রেসের বি বর্ষিলা। বিজেডি কহিলা 8% অভিনন্দন। এবে দেখিবা সম্পূর্ণ খবর। আজিঠু দুইদিনিয়া ওড়িশা গস্তরে আসুছন্তি উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। হায়দ্রাবাদ্রু স্বতন্ত্র বিমান যোগে বাহারি দিন 11:20 ভুবনেশ্বর বিমান বন্দরে পৌঁছবে। সেটার উপরাষ্ট্রপতি রাজভবনক যাবার কার্যক্রম রয়েছে। অপরাহ্ন 4:45 কটকর বিজু পট্টনায়ক ছকস্থিত সারলা ভবনে পৌঁছবার কার্যক্রম রয়েছে। এবং সেঠারে সারলা দাসক 600তম জন্মজয়ন্তীতে যোগ দেবার কার্যক্রম রয়েছে। পরে রাজভবনকে ফেরি রাত্রিযাপন করবে উপরাষ্ট্রপতি। 3:10 উৎকল বিশ্ববিদ্যালয়ের 50তম সমাবর্তন উৎসবে যোগ দেবে উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। আজিঠু রাজ্যে হ্রাস পাইব গ্রীষ্ম প্রভাব। কালবৈশাখী আশঙ্কা থাকার কমিপারে তাঁতি। রাজ্যে 3-4 ডিগ্রি যায় তাঁতি কমিবার সম্ভাবনা রয়েছে। এনে আইএমডি ডিজি মৃত্যুঞ্জয় মহাপাত্র সূচনা দিয়েছেন। গত 2-3 দিন ধরে রাজ্য বিভিন্ন শহরে তাপমাত্রা বড়িবার লাগিছিল। মঙ্গলবার বারিপদা এবং বুধবার ভুবনেশ্বর অধিক তাপমাত্রা সহ উত্তপ্ত শহর পাল্টিছিল। গতকাল মধ্য 42.7 সহ অনুগুল এবং তালচের 2 শহরে সর্বাধিক তাপমাত্রা রয়েছিল। হিটো স্পেলটি গত 3 দিন ধরে ওড়িশায় অনুভূত হচ্ছে। তার যে তীব্রতা ছিল তা ম্যাক্সিমামে পৌঁছে সাইসারিছে। যে উত্তর পশ্চিম দিগর পবন প্রবাহিত হয়ে ওড়িশা পাখে পৌঁছুছিল তার তীব্রতা কমিয়া যাচ্ছে। সমুদ্র আড়ু পবন ওড়িশা আড়ু প্রবাহিত হব এবং যাফলে কি থন্ডরস্টর্ম বা ঘড়ঘড়ি যেমন বর্ষা হবার আমি আকলন করছু। এবং যেতবে কোণী গোটে থন্ডরস্টর্ম বা ঘড়ঘড়ি যেমন বর্ষা হয়ে থাকে সেতবে হঠাৎ তাপমাত্রার হ্রাস পাই এইভাবে কি গোটে গোটে দিনের 3-5 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচর কম হয়ে যাই পারে। রাজধানীতে পুনি বোমামাড়। এয়ারফিল্ড থানা অধীন সুন্দরপদার আজাদ নগরের বোমামাড় হচ্ছে। পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে এই বোমামাড় হয়েছে অনুমান করা যাচ্ছে। গাঁ সভাপতি চয়নক নেই দুই গোষ্ঠী মধ্যে কথা কটাকটি হয়েছিল। এখন কেন্দ্র করে বোমামাড় করা যাইতিবা সূচনা মিলছে। এই বোমামাড় পরে জনক খণ্ডে আক্রমণ করা যাইতিবা জনাপড়ছে। এতে 2 জন আহত হয়েছিল জনাপড়ছে। এতে বিজেডির কিছু কুজনেতাঙ্ক সম্পৃক্ত থিবা লোকে সূচনা দিয়েছেন। দু 3 দিন তলে আমি গাঁরে গোটে মুরবী মিটিং চাল সেতিরে গোটে ঝামেলা হয়েছিল। আমার মুরবী মানুষ গাড়ি দিয়েছিল সেইপা সেই যে ঝামেলার আমার এফআইআরটা এটি রেজিস্টর নকি তাঁক এফআইআর রেজিস্টর করি আমি পিসিআর বুলে গড়াউন আমি কোর্টে এফআইআর লঞ্চ করি এটি পঠাইলু রিপোর্ট
সেই মু নিজে এফআইআর মানে এফআইআর দেলাওয়ালা মোহাম্মদ তসলিম খান মু যেটা তাকে গ্রস করি মতো আজ ঘর মো ঘর কাম হচ্ছে মতো সেঠু টেকি আনিকি ইয়াঙ্ক দোকান সামনে মতো হাঁড়ছেন এই বিজেডি নেতা সব বড় বড় নেতা হয়েছেন না এ মানে বোমা করছেন ইয়াঙ্ক ঘর সামনে বোমা বি করছেন বুঝিপারছেন তো এই যে মিটিং হয়েছিল গাঁ মিটিং সেই ঝামেলা হয়েছিল সব বাচ্চা বেঠি না গোল ঘুম কে আমার হাসি মজাক হতে ও উদার সাইন জলদি কে বাট খোলো করকে ইসকু পিটিন আমার ভিতর সে তালা ডালিন থে ও এসা মারি না আমার রোধ হোক সব ও তরফ রুম কু ভাগ গই না ও বম ফেঁকতে ইধার লাঠি মে পিটতে বম ফেঁকতে লাঠি মে পিটতে আমার সব রোধ হোক ভিতর পুরা ভাগ গই না ওতেই মে সব বাচ্চা রোতে কই বি নাই আমার ওতে ও আট দশ আদিম হেঙ্গে সব কু সব আট দশ আদিম হ্যাঁ আর ওড়িয়ে বচ্চে হ্যাঁ মুসলমান বি হ্যাঁ সব ফেঙ্গে ইধর কো আমার ও তো চিনতে বি নেই কিসকু আর সব কু সব ফেঙ্গে ইয়া পর ইয়ে করতে উৎকল বিশ্ববিদ্যালয়ের সাংঘাতিক চঞ্চকতার অভিযোগ বিবাদ ঘরের বিশ্ববিদ্যালয়ের ভিসি সবিতা আচার্য স্ট্যাটিস্টিক বিভাগের যে সর্বাধিক নম্বর রাখছেন তাঙ্কু গোল্ড মেডাল পাই মনোনীত করা যায় না যাহাকে নিয়ে প্রশ্ন উঠিছে ভিসি যে গ্রেস মার্ক পাই গোল্ড মেডাল দিয়া যাব না বলে কুছেন তাকে নিয়ে বি সন্দেহ বড়ুছে ছাত্র ছাত্রী বি এই ঘটনাকে নিয়ে তীব্র প্রতিবাদ করছেন উৎকল বিশ্ববিদ্যালয়ের চঞ্চকতা ভুল পিলাঙ্কু গোল্ড মেডাল দেবে উপরাষ্ট্রপতি সর্বাধিক নম্বর রখিথিবা ছাত্রী গোল্ড মেডাল তালিকারু বাদ কম নম্বর রখিথিবা ছাত্রীঙ্কু উপরাষ্ট্রপতি করিবে সম্মানিত প্রশ্ন ঘেরে ভিসি স্তবিতা আচার্যঙ্ক উত্তর পক্ষপাতিতাকু নেই তাতিলে ছাত্রছাত্রী উৎকল বিশ্ববিদ্যালয় স্ট্যাটিস্টিক্স বিভাগরে 2000 মার্করু 1624 মার্ক রখিছন্তি তনুশ্রী রাউত সে টপ করিছন্তি হেলে গোল্ড মেডাল পাইবেনি তাঙ্কঠারু কম নম্বর 1615 মার্ক রখিথিবা অন্য জনকু সম্মানিত করিবে উপরাষ্ট্রপতি যাহাকু নেই এবে বিবাদ বড়িছে আউ বিবাদকু আসিছন্তি উৎকল বিশ্ববিদ্যালয়ের ভিসি সবিতা আচার্য উত্তর রখিছন্তি তনুশ্রীঙ্কু প্রথম সেমিস্টারে গ্রেস মার্ক দিয়া যাইথিলা তেণু সে গোল্ড মেডাল পাইবা পাই যোগ্য নুহে যাহার জবাব রখিছন্তি তনুশ্রী আমার অছি যে যো মানে 58 নম্বর রাখিবে তাঙ্কু গ্রেস করিকিরি সার্টিফিকে দিয়া যায় সেমিতে দুইটা সাবজেক্টরে সে গ্রেস পাইকিরি আগুরু যেহেতু পাইছন্তি সেথিপাইঁ সিয়ে গোল্ড মেডাল পাই এলিজিবল হেলে নাহি তেনু নেক্সট হাইয়েস্ট যাহার অছি তাকু দিয়া হেলা ম্যাডাম যো কইলে 58 রখিকি তনুশ্রীঙ্কর সেকেন্ড ডিভিজন হেই যাউথিলা তো আমে তাকু ফার্স্ট ডিভিজন করেই দেইছু তো মু জানিবাকু চাহুছি 58% রে কোন গ্রেস মার্ক 2 মার্ক অ্যাড কলে 76% হেই যিব 2 মার্ক গ্রেস মার্কর ভ্যালু এতে বেশি বলি মু তো আজি ফার্স্ট টাইম পাই শুনুছি এবে বড় প্রশ্ন বিশ্ববিদ্যালয়ের কাহাকু দিয়া যাউছি গ্রেস মার্ক গ্রেস মার্কর আধার কোন সেমিস্টারে দিয়া যায় না এগ্রিগেটরে গ্রেস দিয়া যায় যদি মোট উপরে দিয়া যায় তাহলে তনুশ্রীঙ্কু সেমিস্টারে কাহিঁকি দিয়াগলা গ্রেস মার্ক পরে বি 76% নম্বর কেমিতি রখিলে তনুশ্রী না জানিশুনি অন্য কাহাকু গোল্ড মেডাল দেবা পাই এক বড় ষড়যন্ত্র উত্তর রখিবে কি উৎকল বিশ্ববিদ্যালয়ের ভিসি সবিতা আচার্য আমার যেতিকি নীতি নিয়ম অছি গোটিয়ে পিলা পাঁচটা সেমিস্টার ছটা সেমিস্টার যেতেটা সেমিস্টার অছি সবু পরীক্ষা দিয়ে সারা পরে তার টোটাল যা হব সে যদি টোটালে ফার্স্ট ক্লাস পাওছি তাহলে সে অনুসারে গ্রেডেশন মিলিব আউ সেটি কোনসি গ্রেস মার্ক দেবার প্রশ্ন উঠু নাই এটি উঠিছে যে গোটে পিলা ফার্স্ট সেমিস্টারে 58% গোটে কি যোড়ে পেপর রাখিছি তাকে গ্রেস মার্ক দিয়া যাইছি কিন্তু তার টোটাল মার্ক যদি আপনি নেবে তাহলে দেখিবে তার ফার্স্ট ক্লাসরু অধিকা হচ্ছে তেমন গ্রেস মার্ক দেবার আবশ্যকতা সেটি নথিলা নিয়ম বি নাহি কাহিকি তাকে গ্রেস মার্ক দিয়া যাইছি আমি কেউ কহিপারুনু মু মধ্য আশ্চর্য মু যেতিকি নীতি নিয়ম জানিছি সেটি গ্রেস মার্ক দেবার আবশ্যকতা নথিলা সেপটে এই প্রসঙ্গরে তাতিছন্তি ছাত্রছাত্রী বিভিন্ন বিভাগে চালিথিবা চঞ্চকতা নেই প্রশ্ন উঠাইছন্তি তা সহিত আন্দোলনের ধমক বি দেইছন্তি দেখন্তু এটা ইউনিভার্সিটি খালি তনুশ্রী কথা নুহে যদি আপন দেখিবে ইউনিভার্সিটির সবু ক্ষেত্রে ইউনিভার্সিটির কর্তৃপক্ষ কাহার নির্দেশে ডাইরেক্ট হউ ইনডাইরেক্ট হউ সে মুখ্য শাসন সচিব হউ
କି ହାୟର ଏଜୁକେସନ୍ ସେକ୍ରେଟେରୀ ହୁଅନ୍ତୁ କି ଅରୁଣ ସାହୁ ହୁଅନ୍ତୁ, ତାଙ୍କ ତତ୍ତ୍ୱାବଧାନରେ ୟୁନିଭର୍ସିଟି ଚାଲୁଛି। ୟୁନିଭର୍ସିଟିର ବିଲ୍ଡିଂ କତିରୁ ଆରମ୍ଭ କରିକି ଶିକ୍ଷା କ୍ଷେତ୍ର ସବୁ କ୍ଷେତ୍ରରେ ମାନେ ସବୁଥିରେ ପାତରଅନ୍ତର ଚାଲିଛି ଆଉ ରାଜନୀତି ଚାଲିଛି। ତନୁଶ୍ରୀ ସହିତ ଆମେ ଅଛୁ, ଦେଖନ୍ତୁ ଏଠି ତ ଗୋଡ଼ି ମାଟିକି ବି ରାଜନୀତିକରଣ କରାଯାଉଛି, ପ୍ରତି ଡିପାର୍ଟମେଣ୍ଟରେ ରାଜନୀତି, ପ୍ରତି ମାନେ ପ୍ରତି ଅଫିସରେ ରାଜନୀତି, ଭିସିଙ୍କ ଠାରୁ ଆରମ୍ଭ କରି ରେଜିଷ୍ଟ୍ରଙ୍କ ପର୍ଯ୍ୟନ୍ତ ରାଜନୀତି। ରାଜନୀତି ବିନା ବୋଧେ ୟୁନିଭର୍ସିଟି ଚାଲୁନି, ଏକାଡେମିକଟାକୁ ପଲିଟିକ୍ସିଆନ୍ ମାନେ ଚଲାଉଛନ୍ତି ବୋଧେ, ଆଉ ଏମାନେ କେହି ଚଲାଉନାହାନ୍ତି। ଗୋଟେ ଝିଅର ଜୀବନ ସହ ଖେଳିବା ପାଇଁ ବି ପଛଉ ନାହାନ୍ତି ଆଜ୍ଞା। ବର୍ତ୍ତମାନ ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ କର୍ତ୍ତୃପକ୍ଷ ଗୋଟେ ଅଦୃଶ୍ୟ ଶକ୍ତି ଦ୍ୱାରା ପରିଚାଳିତ ହେଉଛନ୍ତି, ଯେଉଁମାନଙ୍କ ନିଜସ୍ୱ କୌଣସି କାର୍ଯ୍ୟକ୍ରମ କରିବାର ନିଜସ୍ୱ କୌଣସି ସେତିକି ଆଇଡ଼ିଆ ନାହିଁ, ଆଉ ଯେଉଁଭଳି ଭାବେ ତନୁଶ୍ରୀଙ୍କୁ ନ୍ୟାୟ ମିଳୁନି ଆଉ ତାଙ୍କର ଗୋଲ୍ଡ ମେଡାଲକୁ ଚାଞ୍ଚଲ୍ୟକର କରି ଅନ୍ୟ ଜଣଙ୍କୁ ଦିଆଯାଉଛି, ଏହାକୁ ଆମେ ଦୃଢ଼ ନିନ୍ଦା କରୁଛୁ। ଏବେ ବଡ଼ ପ୍ରଶ୍ନ, କାହିଁକି ଗୋଲ୍ଡ ମେଡାଲରୁ ବଞ୍ଚିତ ହେବେ ତନୁଶ୍ରୀ? ଗୋଲ୍ଡ ମେଡାଲ ଚୟନର ଆଧାର କ'ଣ? କାହିଁକି ବିଶ୍ୱବିଦ୍ୟାଳୟ କର୍ତ୍ତୃପକ୍ଷଙ୍କ ଏଭଳି ପାତର ଅନ୍ତର? ସ୍ପଷ୍ଟୀକରଣ ରଖିବେ କି ଭିସି ସବିତା ଆଚାର୍ଯ୍ୟ? ଭୁବନେଶ୍ୱରରୁ ସତରୂପା ସାମନ୍ତରାୟଙ୍କ ସହ ସୁଶାନ୍ତ ସାହୁଙ୍କ ରିପୋର୍ଟ, ଅର୍ଗସ ନ୍ୟୁଜ। ନଜର ପକାଇବା ପରବର୍ତ୍ତୀ ଖବର ଉପରେ, କୋଟିପତି ଗଞ୍ଜେଇ ମାଫିଆ ଗିରଫ, ତେବେ ମାଫିଆ ନିକଟରୁ ଜବତ ହୋଇଛି ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କାର ଗଞ୍ଜେଇ। ତେବେ ଜନବସତିରେ ରହି 2 ବର୍ଷ ହେବ କିପରି ଭାବରେ ଚାଲିଥିଲା ଗଞ୍ଜେଇ କାରବାର, ଏଭଳି କିଛି ଘଟଣା ଏବେ ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳରେ ଚର୍ଚ୍ଚାର ବିଷୟ ପାଲଟିଛି। ବିଶେଷ ସୂତ୍ରରୁ ଖବର ପାଇ ସ୍ପେଶାଲ ସ୍କ୍ୱାଡ୍ ସହିତ ପୋଲିସ ମିଳିତ ଭାବେ ଚଢ଼ାଉ କରି ଗଞ୍ଜେଇ ମାଫିଆଙ୍କୁ ଗିରଫ କରୁଛି। ବାବୁ ରୁହନ୍ତି ଆଲିସାନ ବଙ୍ଗଳାରେ, ହେଲେ ଗଞ୍ଜେଇ ରଖନ୍ତି ଭଙ୍ଗା ଦଦରା ଘର ଭିତରେ। କେବଳ ନିଜ ଘରେ ନୁହେଁ, ଉଦଳାରେ ମଧ୍ୟ ସେ ଏକ ଘର ନେଇ ସେଠାରେ ରହି ଗଞ୍ଜେଇ କାରବାର କରୁଛନ୍ତି। ତେବେ ଗିରଫ ଗଞ୍ଜେଇ ମାଫିଆ ଜଣକ ହେଲେ କପ୍ତିପଦା ଥାନା କୟାଖୁଣ୍ଟା ଗ୍ରାମର ଶରତ ନାୟକ ବୋଲି ଜଣାପଡ଼ିଛି। ସ୍ପେଶାଲ ସ୍କ୍ୱାଡ୍ ଏବଂ ପୋଲିସ ଗତକାଲି ରାତିରେ ଗଞ୍ଜେଇ ମାଫିଆ ଶରତର ବାସଭବନ କୟାଖୁଣ୍ଟାରେ ଚଢ଼ାଉ କରୁଥିବା ବେଳେ ସେଠାରୁ 1 କ୍ୱିଣ୍ଟାଲ ଗଞ୍ଜେଇ ସହିତ ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କା ସୁନା ଅଳଙ୍କାର ମଧ୍ୟ ଜବତ କରିଛି। ତେବେ ସମ୍ପର୍କିତ ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଆମ ସହିତ ଫୋନ୍ ଲାଇନ୍ରେ ଯୋଡ଼ିଛି ନା ପ୍ରତିନିଧି ଉଦଳାରୁ ସନ୍ତୋଷ ବାଛନୀ। ସନ୍ତୋଷ, ଏତେ ମାତ୍ରାରେ ଗଞ୍ଜେଇ ବିକ୍ରି କରାଯାଉଛି, ଅନ୍ୟପଟେ 2 ବର୍ଷ ହେବ ପୁଣି ଜନବସତିରେ ରହି ଏହି କାରବାର ଚଳାଉଛନ୍ତି ମାଫିଆ, ପୋଲିସ ପାଖରେ ଏନେଇ କୌଣସି ପ୍ରକାର ଖବର ନାହିଁ ଆ ପୂର୍ବରୁ? କାହିଁକିନା 2 ବର୍ଷ ହେବ ସେମାନେ ଏଭଳି ଭାବରେ ତାଙ୍କର କାରବାର ଜାରି ରଖିଛନ୍ତି। ଏଭଳି ସ୍ଥିତିରେ ବର୍ତ୍ତମାନ ସୂଚନା ଆସୁଛି କି ପୋଲିସ ଜଣକୁ ଗିରଫ କରିଛି, ପୁରା ଘଟଣା କ'ଣ? ହଁ ଦୀପ୍ତି, ଯଦି ଆମେ କହିବା ଉଦଳା ଭଳିଆ ମୟୂରଭଞ୍ଜ ଜିଲ୍ଲାର ଆଦିବାସୀ ଅଧିକୃତ ଉଦଳା ଗୋଟେ ଛୋଟ ସହର, ଯାହାକି କପ୍ତିପଦା ଉପଖଣ୍ଡ ସଦର ମହକୁମା, ଏଠି ବହୁତ ଶାନ୍ତ ସରଳ ଲୋକ ଥାନ୍ତି ସବୁବେଳେ, କିନ୍ତୁ ଯେଉଁ ପ୍ରକାରର ଏଠି ମାଫିଆ ମାନଙ୍କ ରାଜ ଚାଲିଛି, ନିଶା କାରବାର ଯେଉଁ ପ୍ରକାରରେ ଏଠି ବଢି ଚାଲିଛି, ତାର ପ୍ରମାଣ ପ୍ରମାଣ ଲାଗିଛି ପୋଲିସ ହାତରେ। କିନ୍ତୁ ଆମେ ତ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ କହିପାରିବା ଯେ ଯେଟାକି ତାଙ୍କ ବିଭାଗ ଅଛି, ଅବକାରୀ ବିଭାଗ ଅଛି ଏବଂ ପୋଲିସ ଅଛି, ତ ଦୀର୍ଘ 2 ବର୍ଷ ଧରିକି ଏ କାରବାର ଚାଲୁ ରହିଥିଲା, କିନ୍ତୁ ବିଳମ୍ବରେ ହେଲେ ବି ସୁଦ୍ଧା ସ୍ପେଶାଲ ସ୍କ୍ୱାଡ୍ ପଞ୍ଜାରେ ଏଇ କୋଟିପତି ଗଞ୍ଜେଇ ମାଫିଆ ଧରା ପଡିଛି, ଯାହାକି ତାର ଆନୁମାନିକ ମୂଲ୍ୟ ହବ 40 ଲକ୍ଷ ଟଙ୍କାରୁ ଅଧିକ, 4.5 କ୍ୱିଣ୍ଟାଲ ଗଞ୍ଜେଇ, ଯାହାକି ଉଦଳା ଏନ୍ଏସି ର ମୁଖ୍ୟ ରୋଡ୍, ଯେଟାକି ଉଦଳା ବାରିପଦା ରୋଡ୍ ର 3 ନମ୍ବର ୱାର୍ଡରେ ସେ କାରବାର କରୁଥିଲା, ଏବଂ ତାର ନିଜ ଘର ଯେଉଁ ଅଛି ଆମେ କହିବା କପ୍ତିପଦା ଥାନା ଅଞ୍ଚଳର କୟାକୁଣ୍ଟା, ସେଠି ମଧ୍ୟ ଚଢ଼ଉ ହେଇଥିଲା। ତ ଏଇ ଚଢ଼ଉ ସମୟରେ ତ ପାଖାପାଖି 4 ଲକ୍ଷ ଟଙ୍କାର ଗଞ୍ଜେଇ ସହ 2 କାର ଏବଂ ତାର ମାନେ ଗହଣା ପତ୍ର ଏସବୁକୁ ମଧ୍ୟ ମାନେ ଜବତ କରିଛି ପୋଲିସ, ତାର ଆନୁମାନିକ ମୂଲ୍ୟ 1 କୋଟିରୁ ଅଧିକ ହବ। ତଥାପି ଯାହା କହିପାରିବା ଯେ ଉଦଳାରେ କେବଳ ଗଞ୍ଜେଇ ନୁହେଁ, ଏହାପରେ ବି ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଯେଉଁଟାକି ସାଧାରଣରେ ଆଲୋଚନା ହଉଛି, କିନ୍ତୁ ବିଭାଗ ପୋଲିସ ବିଭାଗ ହଉ କିମ୍ବା ଅବକାରୀ ବିଭାଗ ହଉ କେହି ନଜରକୁ ଆଣୁନାହାନ୍ତି, ତ ଧୀରେ ଧୀରେ ବଢୁଛି ନିଶା କାରବାର, ଯେକି ଛୋଟ ଛୋଟ ପିଲାମାନେ ମଧ୍ୟ ଏ ନିଶା କାରବାରରେ ସବୁ ଯୋଡି ହେଇଯାଉଛନ୍ତି, ଯେଉଁଟାକି ଆମେ କହିବା ଯେ ଜଳେଶ୍ୱର ପାଖରୁ ଲିଙ୍କ ରହୁଛି ଭୁବନେଶ୍ୱର ପର୍ଯ୍ୟନ୍ତ, ତ ଏଇ ନିଶା କାରବାର ପଛରେ ନିଶ୍ଚିନ୍ତ ମାଫିଆ ମାନେ କାମ କରୁଛନ୍ତି, ଯେଉଁଟାକି ଧଳା ଜହର ମଧ୍ୟ ଏଠିକି ଆସିବାର ଆସୁଛି, ଯାହାକି ନଜରକୁ ଆସୁଛି, କିନ୍ତୁ ଏହାକୁ ଗୁରୁତ୍ୱ ଦେଲେ ଆହୁରି କିଛି ମଧ୍ୟ ସନ୍ତୋଷ କେଉଁଟା କେଉଁ ଏହା ଯଦି କହିବା ଏକ ବଡ ଚିନ୍ତାର କାରଣ ପାଲଟୁଛି, କାହିଁକି ନା ଏତେ ଦିନ ଧରି ଏତେ ବର୍ଷ ଧରି ଯେଉଁଭଳି ଭାବରେ ସେ ତାର ଯୋଉ ଗଞ୍ଜେଇ ବେପାର ଯୋଉ ଚାଲି ରଖିଛି, କେଉଁ ନା କେଉଁଠି ସାଧାରଣ ଲୋକ ମଧ୍ୟ ଏଥିରେ ହନ୍ତସନ୍ତ ହେଉଛନ୍ତି, ତା ଉପରେ ମଧ୍ୟ ଏହାର ପ୍ରଭାବ ପଡୁଛି ଯାହା ମଧ୍ୟ ଆପଣ ସୂଚନା ଦେଲେ। ତେବେ ଏଭଳି ସ୍ଥିତିରେ ପୋଲିସ ପାଖରୁ ମଧ୍ୟ କୌଣସି ପ୍ରକାର ଖବର ଆସୁନି, ହୁଏତ ଯଦି କହିବା କି ବିଳମ୍ବରେ ହଉ ପଛେ ବର୍ତ୍ତମାନ ପୋଲିସ ସେଥିରେ ସକ୍ଷମ ହେଉଛି, କିନ୍ତୁ ଆହୁରି ଏଭଳି ଭାବରେ ଅନେକ ଲୋକ ମଧ୍ୟ ଥିବେ, ତେବେ ବର୍ତ୍ତମାନ ଯେଉଁ ଖବର ଆସି ପହଞ୍ଚି ଏଥିରେ ସେ ଏକୁଟିଆ ଥିଲେ ନା ତାଙ୍କ ସହିତ ଆଉ କିଏ ଏଥିରେ ସାମିଲ ଥିଲେ ବୋଲି ଯାହା ସୂଚନା ଆସୁଛି?
ନିଶ୍ଚିତ ଭାବରେ ଭିତ୍ତି କହିପାରିବା, ଇଏ ହଉଛି ଆନ୍ତଃରାଜ୍ୟର ତାମାନେ ଲିଙ୍କ ଏହାର ରହୁଛି। କାହିଁକି ନା ଏତେ ପରିମାଣର ଗଞ୍ଜେଇ ଯେହେତୁ ଜବତ ହେଇଛି, ସେ ଗଞ୍ଜେଇ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆନ୍ତଃରାଜ୍ୟର ମାନେ ମାଫିଆ ମାନଙ୍କର ଲିଙ୍କ ନିଶ୍ଚିନ୍ତ ଅଛି। ଯଦି ପୁଲିସ ଏହାର ତନାଘନ ଆହୁରି ଜାରି ରଖିବ ତାହେଲେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଆହୁରି ବଡ଼ ଧରଣର ଇଏ ପାରିବ। କେବଳ ଜଣଙ୍କୁ ଗିରଫ କରିଛି, ଯିଏକି ତାହାକୁ ମୁଖ୍ୟ କୁହାହଉଛି, ଶରତ ନାୟକ ବୋଲି ଜଣେ ଯୁବକକୁ ଗିରଫ କରିଛି ପୋଲିସ, କିନ୍ତୁ ତାକୁ ଯଦି ରିମାଇଣ୍ଡର ନେଇ ପୁଲିସ ଆହୁରି ତନାଘନ ଆଗକୁ ରହିବ ତାହେଲେ ନିଶ୍ଚିନ୍ତ ଭାବରେ ଇଏ ଆନ୍ତଃରାଜ୍ୟ ଯେଉଁ ଗଞ୍ଜେଇ କାରବାର ଚାଲିଛି ତା ଭିତରେ ମଧ୍ୟ ଆର କିଛି ରହୁଛି, ସମ୍ପର୍କ ରହୁଛି ବୋଲି ତ କୁହାଯାଇପାରେ, ଯାହାକି ସାଧାରଣରେ ଆଲୋଚନା ମଧ୍ୟ ଜୋର ଧରିଛି। ଉଦଳା ଭଳିଆ ଛୋଟ ସହରରେ ଏତେ ପରିମାଣର ଗଞ୍ଜେଇ ଜବତ ହେଇଥିବା ଏଟା ସେମାନେ ଗୋଟେ ଚର୍ଚ୍ଚାର ବିଷୟ ପାଲଟିଛି ବ୍ୟକ୍ତି। ନିହାତି ଭାବରେ ବହୁତ ଧନ୍ୟବାଦ ସନ୍ତୋଷ ଆପଣ ସମସ୍ତ ସୂଚନା ପାଇଁ। ରାଜଧାନୀ ଡମଣା ଛକ ଏକ ବାର୍ରେ ନିଶାସକ୍ତ ଯୁବକଙ୍କ ଉତ୍ପାତ ଦେଖିବାକୁ ମିଳିଛି। ତେବେ ଖାଇଲେ ପିଇଲେ ବିଲ୍ ମାଗିଲା ବେଳକୁ ବଦମାସି କଲେ ବୋଲି ଯାହା ସୂଚନା ଆସୁଛି। ତେବେ ଫେଡ୍ଲା ଲୋକ ବାର୍ରେ ଭଙ୍ଗାରୁଜା କରିଛନ୍ତି, ଯାହାର ଦୃଶ୍ୟ ସିସିଟିଭିରେ କଏଦ ହେଉଛି। ଖାଇସାରିବା ପରେ ବିଲ୍ ନଦେଇ ଭଙ୍ଗାରୁଜା କଲେ ନିଶାସକ୍ତ ଗ୍ରାହକ, ଖାଇଲେ ମଦ ପିଇଲେ ବିଲ୍ ମାଗିଲା ବେଳେ ଗଣ୍ଡଗୋଳ କରିଥିବା ଯାହା ସୂଚନା ଆସୁଛି। ତେବେ ଜିନିଷ ସବୁ ଫୋପଡ଼ା ଫିଙ୍ଗା କରିବା ସହ ଭଙ୍ଗାରୁଜା କରିଛନ୍ତି, ଏବଂ ଏସବୁର ଏକ ପ୍ରକାର ସିସିଟିଭି ଫୁଟେଜ୍ରୁ ମଧ୍ୟ ଆପଣ ଦେଖିପାରୁଥିବେ ଯେଉଁଭଳି ଭାବରେ ସେ ଭଙ୍ଗାରୁଜା ମଧ୍ୟ କରିଛନ୍ତି। ତେବେ ଘଟଣାକୁ ନେଇ ତଦନ୍ତ କରି ପୋଲିସ କିଛି ମଦ୍ୟପ ଯୁବକଙ୍କୁ ଗିରଫ କରୁଥିବା ସୂଚନା ରହିଛି। ତେବେ ଖାଇଲେ ପିଇଲେ ବିଲ୍ ମାଗିଲା ବେଳକୁ ବଦମାସ କରିଥିବା ଯାହା ସୂଚନା ଆସୁଛି। ତେବେ ଫେଡାଲୋଗ ବାର୍ରେ ଭଙ୍ଗାରୁଜା କରିଛନ୍ତି। ତେବେ ଫେଡାଲୋଗ ବାର୍ଟି ରହିଛି ରାଜଧାନୀ ଡମଣା ଛକ ଏକ ବାର୍ରେ ନିଶାସକ୍ତ ଯୁବକଙ୍କ ଏଭଳି ଉତ୍ପାତ ଦେଖିବାକୁ ମିଳିଛି, ଏହାର ଦୃଶ୍ୟ ସିସିଟିଭିରେ କଏଦ ହୋଇଛି। ଆପଣ ମଧ୍ୟ ତାର ଦୃଶ୍ୟ ଦେଖିପାରୁଥିବେ କି ଯେଉଁଭଳି ଭାବରେ ଖାଇଲେ ଏବଂ ତାର ଚିତ୍ର ମଧ୍ୟ ସମ୍ମାନ ଯଦି କହିବା ସାମ୍ନାକୁ ଆସୁଛି। ନିଶାସକ୍ତ ଯୁବକଙ୍କ ଏଇ ଯେଉଁ ଉନ୍ମୁକ୍ତ କାଣ୍ଡ କେଉଁଠି ନା କେଉଁଠି ଏକ ପ୍ରକାର ଚର୍ଚ୍ଚାର ବିଷୟ ପାଲଟିଛି। ସବୁକିଛି ଖାଇଲେ ଏବଂ ପିଇଲେ, ତାପରେ ଯେତେବେଳେ ତାଙ୍କୁ ବିଲ୍ ମଗାଗଲା ଏବଂ ବିଲ୍ ଦେଲା ବେଳକୁ ସେମାନେ ବଦମାସ କରିଥିବା ସୂଚନା ଆସୁଛି। ତେବେ ସମ୍ପୃକ୍ତ ଅଧିକ ସୂଚନା ପାଇଁ ଆମ ସହିତ ଭୁବନେଶ୍ୱରରୁ ଫୋନ୍ ଲାଇନ୍ରେ ଯୋଡ଼ିଛନ୍ତି ପ୍ରତିନିଧି ସନ୍ତୋଷ ଜେନା। ସନ୍ତୋଷ, ଯାହା ସୂଚନା ଆସି ପହଞ୍ଚୁଛି କି ଖାଇଲେ ପିଇଲେ ବିଲ୍ ମାଗିଲା ବେଳକୁ ବଦମାସ କରୁଛନ୍ତି, ଅର୍ଥାତ୍ ରାଜଧାନୀ ଡମଣା ଛକ ଏକ ବାର୍ରେ ନିଶାସକ୍ତ ଯୁବକଙ୍କ ଏଭଳି ଉନ୍ମୁକ୍ତ କାଣ୍ଡ ଦେଖିବାକୁ ମିଳିଛି, ପୁରା ଘଟଣା କ'ଣ ରହିଛି? ଦେଖନ୍ତୁ, ଫେଡାଲଙ୍କ ନାଁରେ ଯୋଉ ବାର୍ ଅଛି ସେଠି ସିସିଟିଭିର ଭିଜୁଆଲ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଭାଇରାଲ ହେଉଛି। ନିଶାସକ୍ତ ଯୁବକ ମାନେ ଖାଇଲେ ପିଇଲେ ତାପରେ ବଦମାସି କଲେ, ଅର୍ଥାତ୍ ଯେତେବେଳେ ବାର୍ କର୍ତ୍ତୃପକ୍ଷ ବିଲ୍ ମାଗିଲେ ସେତେବେଳେ ଟେବୁଲ ପପା ଫିଙ୍ଗଡ଼ା କରିବା ସହିତ ଆତଙ୍କରାଜ ଖେଳିଛନ୍ତି ପୁରା ବାର୍ ଭିତରେ। ଯେମିତି ଆମେ ଦେଖୁଛନ୍ତି, 3-4 ଯୁବକ ଅଛନ୍ତି, ଏବଂ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଯାହା ସୂଚନା ମିଳୁଛି ସେ ଯୁବକ ମାନଙ୍କୁ ଗିରଫ କରାଯାଇ ସାରିଛି। ତାଙ୍କ ଭିତରୁ କେତେ ଜଣଙ୍କୁ ପୋଲିସ ପକ୍ଷରେ ମଧ୍ୟ ଅଭିଯୋଗ ହେଇଛି ବାର୍ ମାଲିକଙ୍କ ଅଭିଯୋଗ ଆଧାରରେ। ଏସବୁ ଭିତରେ ଗୋଟିଏ କଥା ଆସୁଛି, ଯେହେତୁ ବାର୍କୁ ଲୋକେ ମଦ ପିଇବା ପାଇଁ ଯାଉଛନ୍ତି, ସାଧାରଣତଃ ଅପରାଧିକ କାର୍ଯ୍ୟକଳାପ ଥିବା ବ୍ୟକ୍ତି ଏବଂ ନିଶାସକ୍ତ ଅବସ୍ଥାରେ ଥିବା ବ୍ୟକ୍ତି ଏବଂ ନିଶା ଯେଉଁମାନେ ଅଭ୍ୟାସଗତ ନିଶାଡ଼ି ସେମାନଙ୍କର ଭିଡ଼ ଜମେ ଏବଂ ସେମାନେ ମଧ୍ୟ ବାଉଁଶ ରଖିଥାନ୍ତି। କିନ୍ତୁ ଏଠିକାର ପରିସ୍ଥିତି ଏଭଳି ଥିଲା ଯେ ଆତଙ୍କରାଜ ପୁରା ଖେଳିଥିଲେ ବାର୍ ଭିତରେ, ଯେଉଁଥିପାଇଁ କି ତାଙ୍କୁ ଆକଟ କରିବା ଅସମ୍ଭବ ହେଇପଡ଼ିଥିଲା। ଏବଂ ସ୍ଥାନୀୟ ଅଞ୍ଚଳରେ କିଭଳି ଭାବରେ ଆପଣ ଦେଖୁଥିବେ, ସେମାନେ ବାହାରକୁ ଗଲାବେଳେ ଗୋଇଠା ମାରିବା ସହିତ ଫୋପଡ଼ା ଫିଙ୍ଗା କରୁଥିଲେ, ଭଙ୍ଗାରୁଜା ମଧ୍ୟ କରୁଥିଲେ। ଏ ନେଇ ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ତାଙ୍କୁ ଚିହ୍ନଟ କରାଯାଇ ସାରିବା ପରେ ତାଙ୍କ ମଧ୍ୟରୁ କେତେ ଜଣଙ୍କୁ ପୋଲିସ ଗିରଫ କରିଛି। ଇଏ କେବଳ ଗୋଟିଏ ଘଟଣା ନୁହଁ, ବିଳମ୍ବିତ ରାତିରେ ବାର୍ ମାନେ ନିୟମ ଭାଙ୍ଗି ଯେତେ ପର୍ଯ୍ୟନ୍ତ ବାର୍ ଚଳାଇ ପାରୁଛନ୍ତି ସେ ଅବସ୍ଥାରେ ନିଶାସକ୍ତ ଯୁବକ ମାନେ ଯାଉଛନ୍ତି ଏବଂ ସେ ବାର୍ ମାନଙ୍କରେ ଆତଙ୍କରାଜ ସୃଷ୍ଟି କରୁଛନ୍ତି। ସନ୍ତୋଷ, ଜାଣିବା ପାଇଁ ଚାହିଁବି ଯେଉଁଭଳି ଭାବରେ ଆପଣ ମଧ୍ୟ ସୂଚନା ଦେଉଥିଲେ ଏବଂ ସେ ସିସିଟିଭି ଫୁଟେଜରୁ ମଧ୍ୟ ଯାହା ସ୍ପଷ୍ଟ ହେଉଛି, ତେବେ ଜାଣିବା ପାଇଁ ଚାହିଁବି ସନ୍ତୋଷ, ସେ ବାର୍ରେ କେବଳ ସେମାନେ ନଥିଲେ, ଆହୁରି ଅନେକ ଗ୍ରାହକ ମଧ୍ୟ ସେଠାକୁ ଆସିଥିବେ, ତେବେ ସେ ଯେଉଁଭଳି ଭାବରେ ଭଙ୍ଗାରୁଜା କରିଛନ୍ତି ଏଥିରେ କାହାର କିଛି କ୍ଷୟକ୍ଷତି ହୋଇନାହିଁ ତ? ଦେଖନ୍ତୁ, ବର୍ତ୍ତମାନ ସମୟରେ ଯାହା ସୂଚନା ମିଳିଛି କାହାର ବି କୌଣସି ପ୍ରକାର କ୍ଷତି ହେଇନି, ଯେହେତୁ କିନ୍ତୁ ଅନେକ ଲୋକ ଭୟଭୀତ ଥିଲେ, ଯେହେତୁ ସେମାନେ ପୁରା ଭଙ୍ଗାରୁଜା କଲେ, ଛଟା ଫିଙ୍ଗା କଲେ, ବଦମାସି କଲେ, ଧମକା ଚମକା କଲେ। ନିଶ୍ଚିତ ଭାବେ ଅନ୍ୟ ଯୋଉ ଗ୍ରାହକ ମାନେ ଥିଲେ ସେମାନେ ଭୟଭୀତ ଅବସ୍ଥାରେ ଥିଲେ, କିନ୍ତୁ ଫୋପଡ଼ା ଫିଙ୍ଗାରେ କାହାର ବି କ୍ଷୟକ୍ଷତି ହୋଇନଥିବା କଥା ସୂଚନା ମିଳିଛି। ସନ୍ତୋଷ, ବାର୍ର ମାଲିକଙ୍କର କ'ଣ ପ୍ରତିକ୍ରିୟା ଆସୁଛି? କାହିଁକି ନା ଯେଉଁଭଳିଆ ଅନେକ ଭଙ୍ଗାରୁଜା କରୁଛନ୍ତି, ଅନେକ କ୍ଷୟକ୍ଷତି ମଧ୍ୟ ହୋଇଛି, ଅନ୍ୟପଟେ ପୋଲିସ ମଧ୍ୟ କିଛି ଜଣଙ୍କୁ ଗିରଫ କରିଥିଲେ, ଯାହା ମଧ୍ୟ ଆପଣ ସୂଚନା ଦେଉଛନ୍ତି। ଦେଖନ୍ତୁ, ନିଶ୍ଚିତ ଭାବେ ବିଷ୍ମି, ବାର୍ ହେଉଛି ନୀତିଦିନିଆ ଗଣ୍ଡଗୋଳର ଜାଗା, ଅର୍ଥାତ୍ ବାର୍କୁ ସେଇ ଲୋକମାନେ ଯାଇଥାନ୍ତି ବିଳମ୍ବିତ ରାତିରେ ଯେତେବେଳେ ବେଆଇନ ଭାବରେ ବାର୍ ଚାଲୁଛି, ନିଶାସକ୍ତ ଅବସ୍ଥାରେ ଥିବା ବ୍ୟକ୍ତି ଅଭ୍ୟାସଗତ ନିଶାଡ଼ି
ଅପରାଧିକ କାର୍ଯ୍ୟକଳାପ ଥିବା ବ୍ୟକ୍ତି ଏବଂ ଅନେକ ପଇସାବାଲା ତା ସହିତ କ୍ଷମତା ଶାଳୀ ଲୋକମାନେ ସେଠିକି ଯାଇଥାନ୍ତି। ନିହାତି ଭାବରେ ଏକଥା ଗୋଟେ କଥା କହିହେବ ଯେ ଯେହେତୁ କ୍ଷମତାଶାଳୀ ଲୋକମାନେ ଯାଉଛନ୍ତି ନିଶ୍ଚିତ ଭାବେ ଯୁକ୍ତିତର୍କ ହବ, ତର୍କ ବିତର୍କ ହବ, ଅନେକ ସମୟରେ ଝଗଡ଼ା ଝାଣ୍ଟି ମଧ୍ୟ ହବ। ସମାନ ପରିସ୍ଥିତିରେ ଇଏ ହେଉଛି ବାର ମାଲିକଙ୍କ ପାଇଁ ନୂଆ ଘଟଣା ନୁହେଁ, ଏମିତି ଅନେକ ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସେ, କିନ୍ତୁ ସେଦିନର ଘଟଣା ଟିକିଏ ବଳେଇ ଯାଇଥିଲା, ଯେଉଁଥିପାଇଁ କି ପୁରା ବାର ଭୟଭୀତ ଥିଲେ, ପୁରା ଘଟଣାସ୍ଥଳରେ ପୁରା ଆତଙ୍କରାଜ ଖେଳା ହେଇଥିଲା। ଏବଂ ଏଭଳି ସ୍ଥିତିରେ କିଭଳି ଭାବରେ ଆଗକୁ ପୋଲିସ ପ୍ରୋଟେକ୍ସନ, ପୋଲିସ ଯେମିତି ଭାବରେ ଦୃଢ଼ କାର୍ଯ୍ୟାନୁଷ୍ଠାନ ନେଉଛି, ନିଶାଶକ୍ତ ଅବସ୍ଥାରେ ଥିବା ବ୍ୟକ୍ତିମାନେ ଡରିବେ, ଭୟ କରିବେ, ଏଥିପାଇଁ ପୋଲିସ ମଧ୍ୟ ଧ୍ୟାନ ଦିଆଯାଏ ଦରକାର। ଏବଂ 10 ପରେ କିଭଳି ଭାବରେ ବାର ଗୁଡିକ ବେଆଇନ ଭାବରେ ନ ଚଲେଇ ପାରିବେ ତାକୁ ମଧ୍ୟ କମିଶନରେଟ୍ ପୋଲିସ ଧ୍ୟାନ ଦେବା ଦରକାର। ନିହାତି ଭାବରେ ବହୁତ ଧନ୍ୟବାଦ ସନ୍ତୋଷ ଆପଣ ସମସ୍ତ ସୂଚନା ପାଇଁ। ନଜର ପକାଇବା ପରବର୍ତ୍ତୀ ଖବର ଉପରେ। ବାଲେଶ୍ୱର ସୋରରେ ଅଘଟଣ ଦେଖିବାକୁ ମିଳିଛି, ତେବେ ଚାହୁଁ ଚାହୁଁ ଆକସ୍ମିକ ଜଳିଗଲା ଘରର ଚାଳ ଛପର, ଆଉ ଅଗ୍ନିକାଣ୍ଡ ଏତେ ଭୟାବହ ଥିଲା ଯେ ଗୋଟିଏ ଘରୁ ନିଆଁ ଲାଗି 5+ ଘର ଜଳିପୋଡ଼ି ପାଉଁଶ ହୋଇଯାଇଥିବା ସୂଚନା ରହିଛି। ଘଟଣା ଘଟିଛି ବାଲେଶ୍ୱର ଜିଲ୍ଲା ସୋର ଥାନା ନଦୀଗାଁ ବ୍ରହ୍ମାଣ୍ଡ ଶାସନରେ। ତେବେ ଗତକାଲି ବିଳମ୍ବିତ ରାତିରେ ଗ୍ରାମର ରମାକାନ୍ତ ମିଶ୍ର, ସୁଶାନ୍ତ ମିଶ୍ର, ଲମ୍ବଧର ପଣ୍ଡାଙ୍କ ଘରେ ହଠାତ୍ ନିଆଁ ଲାଗିଯାଇଥିବା ଯାହା ସୂଚନା ରହିଛି। 14 ଘର ନିଆଁ ଦ୍ୱାରା ଯାହା ଜଳିପୋଡ଼ି ପାଉଁଶ ହୋଇଯାଇଥିବା ମଧ୍ୟ ସୂଚନା ରହିଛି। ଏହା ସହିତ ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କାର ଆସବାବପତ୍ର ନଷ୍ଟ ହୋଇଯାଇଛି। ଘଟଣାସ୍ଥଳରେ ସୋର ଅଗ୍ନିଶମ ବିଭାଗର 2 ଦମକଳ ଗାଡ଼ି ଆସି ନିଆଁକୁ କାବୁ କରିଥିଲେ। ତେବେ ବାଲେଶ୍ୱର ସୋରରେ ଅଘଟଣ ଦେଖିବାକୁ ମିଳିଛି, ଆପଣ ମଧ୍ୟ ତାର ଚିତ୍ର ଦେଖିପାରୁଥିବେ କି ଚାହୁଁ ଚାହୁଁ ଅକସ୍ମାତ୍ ଜଳି ଉଠିଲା ଘରର ଚାଳ ଛପର, ଏବଂ ଏ ନିଆଁ ଏତେ ଭୟାବହ ଥିଲା ଯେ ଗୋଟିଏ ଘର ଯେତେବେଳେ ନିଆଁ ଲାଗିଲା ତାହା 5+ ଘର ଜଳିପୋଡ଼ି ପାଉଁଶ ହୋଇଯାଇଛି। ଏବଂ ଯାହା ସୂଚନା ମଧ୍ୟ ରହିଛି କି 14 ଘର ନିଆଁ ଲାଗି ଜଳିପୋଡ଼ି ପାଉଁଶ ହୋଇଯାଇଥିବା ସହ ଲକ୍ଷାଧିକ ଟଙ୍କାର ସମ୍ପତ୍ତି ନଷ୍ଟ ହୋଇଯାଇଛି। ରାଜ୍ୟର ସମ୍ପୂର୍ଣ୍ଣ ବିଜୁଳି ବିତରଣ ବ୍ୟବସ୍ଥା ଟାଟା ପାୱାରକୁ ଦେଲେ ରାଜ୍ୟ ସରକାର। 1 ଡେସ୍କୋର ପରିଚାଳନା ଦାୟିତ୍ୱ ଟାଟା ପାୱାର ହାତକୁ ଯାଇଥିବା ବେଳେ ପୂର୍ବରୁ ସେସୁ, ୱେସ୍କୋ, ସାଉଥକୋକୁ ନିଜ ଅଧୀନକୁ ନେଇସାରିଛି ସଂସ୍ଥା। ସମସ୍ତ ରଖିବା ଅଧିକ ପାଇଁ ଆପଣ ଭିଜିଟ୍ କରିପାରିବେ ୱେବସାଇଟ୍ ଅର୍ଗସ୍ ନ୍ୟୁଜ୍। ନମସ୍କାର।